সর্বপ্রথম ধন্যবাদ জানাই ভিডিওটি ওপেন করার জন্য। আজকের ভিডিওতে আমরা জেনে নেব একটি পত্র লেখার ক্ষেত্রে কি কি বিষয়ে আমাদের সচেতন থাকতে হয়। তার আগে আমাদের জানতে হবে পত্র লিখন আসলে কি। পত্র কথার আবিধানিক অর্থ হলো চিহ্ন বা স্মারক। সাধারণভাবে কোনো ব্যক্তির কাছে মনের ভাব প্রকাশ করে কোনো বিষয় নিয়ে লেখার নামই হলো পত্র লিখন। ইংরাজি পত্র কিংবা বাংলা পত্র, যেটাই হোক না কেন, কাজের প্রয়োজনে বিভিন্ন সময়ে আমাদের পত্র লিখতে হয়। কেউ চাকরির দরখাস্ত লিখছেন, কেউ অফিসের বিশেষ প্রয়োজনে বা অফিস থেকে ছুটি নিতে দরখাস্ত লিখছেন, আবার ছাত্রছাত্রীরা তাদের প্রাতিষ্ঠানিক প্রয়োজনে স্কুল কলেজের প্রধানকে অ্যাড্রেস করে দরখাস্ত লিখছেন, কেউ ব্যক্তিগত কারণেও পত্র লিখছেন। মূলত কাজের ধরন অনুসারে পত্র বিভিন্ন বিভিন্ন হয়ে থাকে। পত্রের ভিন্নতা অনুসারে পত্রের নির্দিষ্ট নিয়ম কানুনও আছে, কিন্তু কয়েকটি বিষয়ে অসচেতনতার কারণে একটি পত্র নামঞ্জুর হয়ে থাকে। এখন আমরা দেখে নেব পত্র লেখার ক্ষেত্রে আমাদের কি কি বিষয়ে সচেতন থাকতে হবে। প্রথমেই আমাদের যে বিষয়ে সচেতন থাকতে হবে সেটি হলো পত্রের ভাষা। একটি পত্রের ভাষা অবশ্যই হবে সহজ সরল। পত্রের মধ্যে কোনো কঠিন দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যাবে না। এরপর আমাদের যেটি মাথায় রাখতে হবে সেটি হলো পত্রের প্রচলিত নিয়মরীতি। বিষয় অনুযায়ী পত্রের ভিন্নতা আছে এবং সেই ভিন্নতা অনুযায়ী পত্রের নির্দিষ্ট কিছু নিয়মরীতি আছে। সেই প্রচলিত নিয়মরীতি মেনেই পত্র লিখতে হবে। এরপর আমাদের যে বিষয়ে মাথায় রাখতে হবে সেটি হলো পত্রের লেখা। পত্রের লেখা অবশ্যই পরিষ্কার এবং স্পষ্ট হতে হবে। অগোছালো এবং অস্পষ্ট লেখা আদর্শ পত্রের ক্ষেত্রে মার্জনীয় নয়। এরপর শেষ যে বিষয়টি আমাদের মনে রাখতে হবে বা সচেতন থাকতে হবে সেটি হলো পত্রের প্রাপক এবং প্রেরকের নাম, ঠিকানা এবং তারিখ। অর্থাৎ যার কাছে আবেদন পত্র করা হবে তার নাম, ঠিকানা বা যে পত্র আবেদন করবে সেই আবেদনকারীর নাম, ঠিকানা এবং তারিখ যথাস্থানে প্রয়োগ করতে হবে। একটি পত্রের ক্ষেত্রে এই কয়েকটি বিষয়ে সচেতন থাকলে সেটি একটি পূর্ণাঙ্গ পত্র হিসাবে বিবেচিত হবে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।